আমরা এই অর্থ বছরে যদি এমপিও মুক্ত করা না হয় তাহলে আমরা ধরে নেব আমাদেরকে নিয়ে কেন একটি মহল এত নাটক করছে, সরকারের তো সদিচ্ছার অভাব নেই। আমরা বারবার জানতে পেরেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যাচাই বাছাই করা হয়েছে, আমরা জানতে পেরেছি আমাদের প্রত্যেকটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রত্যেকটি বোর্ডের মাধ্যমে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাচাই বাছাই করা হয়েছে। আমরা সচিবালয়ে গিয়ে আমরা এই যাচাই বাছাই কমিটি অতিরিক্ত সচিব এবং সদস্য সচিবের সাথে যোগাযোগ করেছি। আমাদের খেয়ে বাঁচতেছি যে খুবই কষ্টকর, কারণ আমাদের দ্রব্যমূল্য অনেক, আগে যেহেতু তেলের দাম ছিল অনেক কম, এখন তার দ্বিগুণ হয়ে গেছে। সুতরাং সবারই কিন্তু অর্থ অভাব আছে, তারপরে নন-বিভক্ত একটু বেশি, নন-বিভক্ত টাকা নেই। আমরা প্রায় বিগত 10-12 বছরে আমরা নন-বিভক্ত টিচার কিন্তু কোনো বেতন পাইনি, সে অবস্থা আমাদের গত উদ্যোগের মূল্যতে আমাদের খুবই প্রবেচনা হিসুকিত। আজকে এখানে একটাই দাবি, একটাই আশা, আপনি আমাদের এই অর্থ বছরের মধ্যে আর এই মাসের মধ্যে আমাদের সকল যোগ্য প্রতিষ্ঠানকে এমপিও ভক্তি বলে ঘোষণা করবেন, এটাই আমাদের এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে আজকের আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি জানাই, আমরা জানাচ্ছি যে আমাদের জানে এই কষ্টের দিনগুলো আর আমরা যাতে কষ্ট অতিবাহিত করতে না হয়। মানুষ গড়ার কারিগর যদি শিক্ষক না হন, সেই কারিগরদের যদি স্বীকৃতি না থাকে, তাদের যদি একটা নির্দিষ্ট আয়ের ব্যবস্থা না থাকে, তাদের যদি সামাজিক সম্মান এবং মর্যাদা না থাকে, এবং সবচেয়ে বড় কথা তাদের দক্ষতা উন্নয়ন করবার জন্য কোনো পরিবেশ যদি না থাকে। মাননীয় শিক্ষামন্ত্রী এবং জননেত্রী শেখ হাসিনা এই দেশে একটি শিক্ষাবান্ধব সরকার উপহার দিবেন, এই আশা নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন কোনো মাঠে কোনো কর্মসূচি দেই নাই। তারপর 10ই অক্টোবর থেকে যখন আবেদন গ্রহণ করা হয়, আমরা স্বতঃস্ফূর্তভাবে আবেদন করি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ 8 মাস পার হয়ে যাওয়ার পর আমরাও কিন্তু আজ পর্যন্ত এমপিও ভক্তির কোনো ঘোষণা পাচ্ছি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।